দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্তর্গত থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে ইউরোপীয় শাসনের প্রভাব বিশেষ একটা পড়েনি। বেশিরভাগ সময় এই দেশে রাজার রাজত্বের প্রসার ঘটে। আজ আমরা যে দেশটিকে কিংডম অফ থাইল্যান্ড হিসেবে জানি সেটাকে একটা সময় সিয়াম নাম ডাকা হতো। থাইল্যান্ডের আধিকারিক মানুষেরা থাইল্যান্ডকে মুইয়ং থাই নামে একটা সময় ডাকতেন। থাইল্যান্ডের আধিকারিক ভাষা হলো থাই। এই থাই শব্দের অর্থ হলো ফ্রি ম্যান। কথা কিছুটা হলো সত্যি, কারণ যুদ্ধ ব্যতীত থাইল্যান্ডকে কোনো পাশ্চাত্যের দেশ কোনো সময় শাসন করতে পারেনি। কিন্তু বিভিন্ন সময়ে দেশটি রাজতন্ত্রের অধীনে চলে আসে এবং রাজবংশের অধীনে থাকাকালীনই দেশটি গণতান্ত্রিক অধিকার পায়। সেই সময় রাজা প্রজাদ্বীপকে বাধ্য হয়ে দেশের সাধারণ মানুষগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে দেয়, ফলে থাইল্যান্ডের রাজতন্ত্রের অবসান ঘটে। কিন্তু তারপরেও রাজাদের কাছে খুব সীমিত ক্ষমতা থেকেই যায়। তবে এই রাজনৈতিক পরিস্থিতি যেন এই দেশে স্থায়ী হতেই চায় না। এই দেশে যে কতবার রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হয়েছে তা বলে শেষ করা যাবে না। 2014 সালে এই দেশে শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, আর তার কয়েক বছর পরেই 2017 সালে নতুনভাবে সংবিধান গঠন করা হয়। থাইল্যান্ডের মোট আয়তন 513,120 বর্গ কিলোমিটার, যা আয়তনে বিশ্বে 50তম স্থান দখল করে রেখেছে। এই দেশের চারদিকে মালয়েশিয়া, কম্বোডিয়া এবং মায়ানমারের মতো দেশগুলো রয়েছে। কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি সেখানকার কিছু বিখ্যাত জায়গা রয়েছে যা সারা বিশ্বের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয়, যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, পাটায়া, ফুকেট ইত্যাদি। থাইল্যান্ডের জাতীয় মুদ্রা থাইবাত। থাইল্যান্ডের মানুষ ওদের মুদ্রাকে খুবই সম্মান করে, কারণ ওদের মুদ্রাতে ওখানকার রাজার ছবি থাকে। তাই ওদের মুদ্রাকে যদি কেউ অপমান করে তাহলে তাদের আর রক্ষা নেই। বাদ পৃথিবীতে বহু প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে একটি। থাইল্যান্ড দেশটি একটা সময় প্রাকৃতিক দুর্যোগ সুনামির কবরে পড়লেও সেখানে পরবর্তী সময়ে পর্যটকদের আশা কখনোই কমে যায়নি, কারণ এই দেশের রাজধানী ব্যাংককের আসল নামটা পৃথিবীর সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটি। এছাড়াও ব্যাংককে সিটি অফ অ্যাঞ্জেলস, সিটি অফ রয়্যাল প্লেসেস আর কিছু বিখ্যাত নামে ডাকা হয়। প্রাচীন মানুষেরা মনে করতেন থাইল্যান্ডের মানুষেরা দক্ষিণ পশ্চিম চীন থেকে এসে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বসতি স্থাপন করে, যাকে আগে সিয়াম নামে ডাকা হতো আর এখন তাকে থাইল্যান্ড বলা হয়। তাই দেশের মূল জাতিগত গোষ্ঠীকে থাই বলা হয় এবং চীনা থাই গোষ্ঠীর মানুষকেও থাইল্যান্ডে দেখা যায়। জনসংখ্যার দিক দিয়ে 20তম স্থানে অবস্থান করা থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 6,90,00,000। এই দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তবে থাইল্যান্ডের মানুষ বৌদ্ধ ধর্মের একটি শাখা থেরাভাদাতে বিশ্বাসী। এই থেরাভাদা সমস্ত লিপিগুলো রাখা আছে পলিক্যানোনে। এই বৌদ্ধ ধর্মের পাশাপাশি ওখানে স্বল্প পরিমাণ হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মানুষও বসবাস করে। থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানে বেশিরভাগ জায়গায় বৌদ্ধদের মন্দির এবং স্তূপ দেখতে পাওয়া যায়। গ্রেট বৌদ্ধা অফ থাইল্যান্ড এই বিশাল ভাস্কর্যটি এই থাইল্যান্ডে অবস্থিত। থাইল্যান্ড প্রযুক্তিবিদ্যার দিক দিয়েও অনেক এগিয়ে। আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পে পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম। এছাড়াও ওখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দ্রব্য উৎপন্ন হয়। টিনের দ্রব্য উৎপাদনে বিশ্বের বাণিজ্যিক বাজারে থাইল্যান্ড সবার উপরে থাকে। ওখানে দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা রপ্তানিগত দ্রব্য থেকেই আসে। এছাড়াও থাইল্যান্ডের অর্থনীতির অনেকটাই আসে পর্যটন শিল্প থেকে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ব্যাংকক, পাটায়া এই শহরগুলোতে বেড়াতে আসে। পর্যটন শিল্প থেকে আসা আয়ের পরিমাণ দেশের সমগ্র অর্থনীতির 6% মতো। থাইল্যান্ডের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত, বিশেষ করে পর্যটকদের যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় সে সব দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখা হয়, এবং পর্যটকদের মাত্রা বাড়ানোর জন্য ওরা পর্যটকদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করে। থাইল্যান্ডে পর্যটকদের বেড়ানোর জন্য জায়গার অভাব নেই, যেমন সেখানে বিভিন্ন লেক, স্তূপ, গার্ডেন ইত্যাদি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। চালের তৈরি যে কোনো খাবার এবং নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। বিশ্বের একটি বড় খাবার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন এই থাইল্যান্ডে উৎপন্ন প্রায় সব রকমের চালের খাবার সঞ্চিত রাখা আছে। তো বুঝতেই পারছেন চাল উৎপাদনে থাইল্যান্ড বিশ্ববিখ্যাত। একটা জিনিস থাইল্যান্ডে প্রতিদিন দেখতে পাওয়া যায়, তা হলো ওখানে প্রতিদিন সকাল 8টায় জাতীয় পতাকা তোলার নিয়ম রয়েছে এবং সেই পতাকা সন্ধে 6টায় নামিয়ে নেওয়া হয়। থাইল্যান্ডের পতাকায় 3টি রং দেখতে পাওয়া যায়, লাল রং, সাদা রং এবং নীল রং। এই প্রত্যেকটি রঙের কিছু বিশেষত্ব রয়েছে। সাদা রং দেশের মানুষের সম্প্রদায়ের প্রতীক এবং নীল রং দেশের রাজতন্ত্রের প্রতীক। খেলাধুলাতেও থাইল্যান্ডের মানুষ খুবই আগ্রহী। আপনি যদি বক্সিং ভালোবাসেন তাহলে থাই বক্সিংয়ের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। এই থাই বক্সিং থাইল্যান্ডে খুবই জনপ্রিয় একটি খেলা।
যা ওখানে মুয়ায় থাই নামে পরিচিত। তবে দিন দিন ফুটবলের জনপ্রিয়তা থাইল্যান্ডে বেড়েই চলেছে এবং দেশের জাতীয় ফুটবল টিমটির সাফল্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু দিন দিন বন জঙ্গলের পরিমাণ থাইল্যান্ডে কমে যাচ্ছে, যার ফলে প্রাণীজ সম্পদ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে থাইল্যান্ডে গাছপালা কাটা একেবারে নিষিদ্ধ, কারণ ওখানের মাটিতে বিভিন্ন রকমের প্রাণী পাওয়া গিয়েছে যা খুবই বিরল। থাইল্যান্ডের জাতীয় পশু হাতি, যার দেহের গঠন শক্তির পরিচয় দেয়। তো ওখানে প্রায় সব জায়গাতেই হাতি দেখা যায়। থাইল্যান্ড সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা দেশগুলোর মধ্যে একটি। এই দেশে প্রতি বছর 35 মিলিয়নের চেয়েও বেশি পর্যটক ভ্রমণ করে। থাইল্যান্ড একটি কল্পিত বৈচিত্র্যময় দেশ যা অনেক কিছুর জন্য বিখ্যাত। দৃষ্টিনন্দন প্রকৃতি, সাদা বালুকাময় সৈকত এবং দুর্দান্ত হোটেল থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন সুস্বাদু খাবার তারা দর্শনার্থীদের অফার করে থাকে। ভ্রমণের জন্য থাইল্যান্ড সত্যি স্বর্গীয় এক নাম। তবে জেনে নিন থাইল্যান্ডের বিচিত্রময় বিখ্যাত বিষয়গুলো। অত্যাশ্চর্য সৈকত এবং বিখ্যাত স্পট। থাইল্যান্ডের সবচেয়ে চিত্তাকর্ষক প্রাকৃতিক বৈশিষ্ট্য হল এর দ্বীপ এবং সামুদ্রিক সৈকত। 2400 কিলোমিটার উপকূলীয় রেখায় প্রায় 1000 দ্বীপ রয়েছে। আপনি প্রকৃতির প্রেমে হারিয়ে যাওয়ার জন্য সমুদ্র সৈকতে যেতে পারবেন, সেখানে পার্টি করতে পারবেন, পিকনিক করতে পারবেন, সাগরে গোসল করতে পারবেন। এটি এমন একটি অঞ্চল সেখানে ভ্রমণকালে স্বর্গ সুখের কথা অনুধাবন করতে পারবেন। থাইল্যান্ডের পশ্চিম ও পূর্ব উপকূলে অনেক দ্বীপ রয়েছে। আবার পশ্চিম উপকূলে ফুকেট, ক্রাবি এবং কোহ ফিফি তাদের উন্নত সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিখ্যাত। কোহ লাইভ এবং কোহ লান্টায় স্বচ্ছ জল রয়েছে, পাশাপাশি স্নোরগেলের জন্য অত্যাশ্চর্য প্রবাল প্রাচীরও রয়েছে। যাদের কাছে নির্জনতা বেশি ভালো লাগে, তারা থাইল্যান্ডের পূর্ব উপকূলের কো সামুই, কো ফানাগান এবং কো তাও ইত্যাদি স্থানে ভ্রমণ করতে পারবেন। বৌদ্ধ ধর্ম, সন্ন্যাসী এবং মন্দির। থাইল্যান্ড সবচেয়ে নিষ্ঠাবান বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশগুলোর মধ্যে একটি। থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় 94% বৌদ্ধ। থাইল্যান্ডে প্রায় 40,000-এর চেয়েও বেশি বৌদ্ধ মন্দির এবং অভয়ারণ্য রয়েছে। এই স্থাপনাগুলো প্রায় 1000 বছরের পুরনো। দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে এই বৌদ্ধ মন্দিরগুলো খুবই আকর্ষণের জায়গা। তবে এই কথাও সত্যি যে থাইল্যান্ডের মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হওয়ায় ঐতিহ্যবাহী অনেক মসজিদ ও ইসলামিক স্থাপনাও রয়েছে। থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ অভয়ারণ্যগুলোর মধ্যে রয়েছে ব্যাংককের ওয়াট ফ্রাকাও, চিয়াং মাইয়ের ওয়াট ডুই সুথেপ, চিয়াং রাইয়ের হোয়াইট টেম্পল এবং আয়ুথায়ার ওয়াট রাতবুরানা। সুউন্নত পর্যটন সুবিধা। থাইল্যান্ডে বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে, এজন্য এটি বিখ্যাত। পর্যটকেরা থাইল্যান্ডের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সৌন্দর্য এবং এর উন্নয়ন পর্যটন সুযোগ সুবিধা পাওয়ার জন্য ভ্রমণে যায়। থাইল্যান্ড ভ্রমণে আপনি একা একা যান বা নিজ পরিবারকে নিয়ে যান না কেন, সেখানে আপনি আরামের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। থাই কুইজিন এবং স্ট্রিট ফুড। এই গ্যাস্ট্রোনমি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত। স্বাদ, তাপমাত্রা, টেক্সচার এবং রান্নার পদ্ধতির সংমিশ্রণ থাই খাবারকে বিশ্বের সবচেয়ে সমাদৃত করে তুলেছে। তাদের খাবারের কিছু বিশেষত্ব রয়েছে যা আপনি সারা জীবন মিস করবেন। তা হল টম ইয়াম গুং, যাকে আমরা মশলাদার চিংড়ির স্যুপ নামে চিনি, প্যাড থাই, যাকে আমরা থাই ভাজা নুডলস বলি, এবং সোম ট্যাম, যা মশলাদার পেঁপে সালাদ। থাইল্যান্ড স্ট্রিট ফুডেও বেশ প্রশংসিত। আপনি প্রচুর মৌলিক স্টল পাবেন যেখানে আপনি ব্যাংকক এবং সারা দেশে রেডি টু ইট খাবার, স্ন্যাক্স, ফল এবং বিভিন্ন পানীয় পাবেন। কম খরচে ভ্রমণ সুবিধা। থাইল্যান্ডে বসবাস এবং ঘুরে বেড়ানোর জন্য একটি সুবিধাজনক দেশ। অনেক কিছুর জন্যই থাইল্যান্ডকে সস্তা দেশ হিসেবেও বিবেচনা করা হয়। রাস্তার পাশে বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে, যে রেস্তোরাঁয় 1 USD খাবার মিলে যায়। থাকার জন্য একটি গেস্ট হাউসের রুম ভাড়া 10 USD বা তারও কম। দেশের ভেতরে মাত্র 20 USD এর মধ্যেই বিমান ভ্রমণ করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের খরচ কম বেশি হয়। তবে এটা সত্য যে পশ্চিমা দেশগুলোর তুলনায় এটি একটি খুব ভালো মান অবশেষে। অল্প খরচে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা সহ থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন। সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। থাইল্যান্ডের ইতিহাস দীর্ঘ এবং জটিল। প্রাচীনতম থাই ধ্বংসাবশেষ প্যালিওথিলিক যুগে প্রায় 20,000 বছর আগে। এর দীর্ঘ ইতিহাসের বিভিন্ন চিহ্ন এখনও অনেক মন্দিরে খেমার স্থাপত্যের উপাদানগুলোর দৃশ্যমান। ব্যাংকক, সুখোথাই এবং চিয়াংমাইয়ের মতো শহরগুলো অনেক প্রাচীন ধ্বংসাবশেষের আবাসস্থল।
ঐতিহ্যবাহী থাই নাচ বা থাই পুতুলের পারফরমেন্সের মতো থাইল্যান্ডের অনেক শিল্প ফর্মেও এর ইতিহাস পাওয়া যায়। উৎসবপ্রিয় থাইবাসী, থাই জনগণ উৎসব পছন্দ করে। সারা বছর থাইল্যান্ডের চারপাশে অনেক রঙিন উৎসব হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ থাই উৎসবগুলোর মধ্যে একটি হল আলু উৎসব লয় ক্র্যাথং। প্রতিবছর নভেম্বর মাসে চিয়াংমাই ই পেং লণ্ঠন উৎসবের পাশাপাশি এইসব উৎসব অনুষ্ঠিত হয়, যা রাতের আকাশে হাজার হাজার লণ্ঠনের জন্য বিখ্যাত। এপ্রিল মাসে সংক্রান নামে আরেকটি সাংস্কৃতিক উৎসব হয়, যেটা থাইদের কাছে সাংস্কৃতিকভাবে অনেক তাৎপর্যপূর্ণ। এটি থাই নববর্ষ নামেও পরিচিত এবং বৌদ্ধ ধর্মে নবায়নের প্রতীক হিসেবে কাজ করে। থাইল্যান্ডে কেনাকাটা। থাইল্যান্ড হলো সব হলিকদের জন্য একটা স্বর্গ। থাইল্যান্ড কেনাকাটার জন্য আদর্শ। প্রিমিয়াম শপিং মল, সপ্তাহান্তের বাজার থেকে শুরু করে রাস্তার পাশে স্টলগুলো থেকে আপনি বিভিন্ন ডিজাইনের পণ্য ক্রয় করতে পারবেন। সেখানে পাবেন সিল্ক, প্রাচীন জিনিসপত্র, পোশাক, স্ন্যাক্স এবং সুভেনির সহ আরও অনেক কিছুই। মজার বিষয় হলো আপনি সেই সব পণ্য দরকষাকষির মধ্যে কিনতে পারবেন। থাইল্যান্ডে কেনাকাটার জন্য সবচেয়ে জনপ্রিয় শহরগুলো হলো ব্যাংকক, ফুকেট, পাতায়া এবং ক্র্যাবি ইত্যাদি। শান্ত গ্রামীণ গেটওয়ে। থাইল্যান্ড শুধুমাত্র তার গ্রীষ্মমণ্ডলীয় সৈকতের জন্যই বিখ্যাত নয়, দেশটি তার আশ্চর্যজনক গ্রামীণ অবস্থানের জন্যও বিখ্যাত, যা পর্যটকদের জন্য বেশ উপভোগ্য। যদি এমন হয় যে আপনি থাকার জন্য নিরিবিলি কোথাও বা গ্রামীণ অ্যাডভেঞ্চার খুঁজছেন, তাহলে আপনি থাইল্যান্ডের গ্রামীণ এলাকায় সহজেই আবাসন এবং ট্যুর খুঁজে পেতে পারেন। সমুদ্র সৈকত ছাড়া থাইল্যান্ড ভ্রমণকেও আরও উপভোগ্য করতে আপনি দেশটির কৃষি গ্রাম ঘুরে দেখতে পারেন, যেখানে পাবেন পাহাড়ি উপজাতি, গুহা, পর্বত, জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক সংরক্ষণ, বন, হ্রদ, নদী, জলপ্রপাত এবং বন্যপ্রাণী ইত্যাদি। থাইল্যান্ডের বিখ্যাত গ্রামীণ এলাকাগুলো হল চিয়াং মাই, চিয়াং রাই, মাই হাই সং এবং উত্তরে গ্রামীণ অ্যাডভেঞ্চারের জন্য সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। বন্ধুত্বপূর্ণ স্থানীয়রা। থাইল্যান্ডের মানুষ সাধারণভাবে কিছু নম্র এবং তাদেরকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে মনে করা হয়, কেননা তারা অন্যদের সাথে সহজেই মেশে। এই কারণে অনেক লোক থাইল্যান্ডে যেতে পছন্দ করে। তারা কখনও কোনো কাজে হেরে গেলেও মন খারাপ করে না, হাসি মুখে তা মেনে নেয়। আবার পর্যটকদের তারা অনেক বেশি সম্মান করে। আপনি যদি কখনও থাইল্যান্ডে ভ্রমণ করেন, এই অবস্থায় আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তবে থাইদের কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। তারা খুবই নরম স্বভাবের এবং সদয় ও সহায়ক। প্রিয় ভিউয়ার্স, থাইল্যান্ড সারা বছরই একটি সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় দেশ এবং আপনি যখনই সেই দেশে ভ্রমণে যান, তখনই আপনার ভালো সময় কাটবে। সারা বিশ্ব থেকে পর্যটকেরা থাইল্যান্ডে ভ্রমণ করে আনন্দের জন্য। একটি দেশ যে পর্যটকদের জন্য এত বেশি সুযোগ সুবিধা প্রদান করে, তা আপনি থাইল্যান্ড ভ্রমণ না করতে অনুধাবন করতে পারবেন না।